Hey guys, welcome back to my channel. আরো একটা বর্ষার দিনে সবাইকে স্বাগত। সব দিক ভিজে আছে, কিচ্ছু কাজকর্ম হচ্ছে না, সব জলে ভেসে গেছি আমরা এখানে। যাই হোক, দিনটা শুরু করা যাক। এই জাস্ট কিছুক্ষণ আগে কারেন্ট এসেছে 12টার সময়। দুটো ফোনই পুরো ডেড হয়ে গেছিলো। ভিডিও আপলোড করেছি অনেক পরে, 12টার পরে ভিডিও আপলোড করছি, জানি না কখন গিয়ে আপলোড হবে। সো ইয়া, চলো দিনটা শুরু করি। সো আজ আমাদের দুপুরে লাঞ্চ হলো চিলি চিকেন অ্যান্ড ফ্রাইড রাইস, যেটা কি মা বানিয়েছে। আমি এসেছি টেস্ট করতে। আমার ডায়েটের 14টা বেজে গেছে। দাঁড়ান, আমার একটু তুলি কোনটা নেবে এটাই। এটা আজকে দুপুরের লাঞ্চ, ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন অ্যান্ড সালাড। মা, তুমি ওই জায়গাটাতে সরব নি, সোফাতে বসো না। এখন মিউট করো বাবি, এখন মিউট করো। ও মা, মা সাড়া তো দাও, দেখতে হবে না এদিকে, সাড়া তো দাও। ও মা, আরে ও মা, মা সন্ধ্যের পর খুব সুন্দরভাবে আবার কারেন্টটা চলে গেছে আমাদের। যদিও আমাদের ডিনারটা খুব তাড়াতাড়ি হয়, আমাদের সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে জাস্ট। অ্যান্ড আমি জানি না আর কখন কারেন্ট আসবে, কিন্তু কালকের পর আর ভরসা করতে পারছি না, বিকজ আজকে সকালে কারেন্ট 11:30 পরে এসছে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, বিকজ ফোনের চার্জের উপরও ভরসা নেই আর কারেন্টের উপরও কোনো ভরসা নেই। হোপ তোমাদের আজকের ছোট্ট ব্লগটা খুব পছন্দ হয়েছে। ভিডিও ভালো লাগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এই যে এখন সব ভূতের মতো বসে আছে, বাপি ফোন ঘাঁটছে দেখা যাচ্ছে। বাপি হাই বলো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সরি, এখানে বলি, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওটা শেয়ার করতে ভুলো না, অ্যান্ড একটা কমেন্ট করে দিও। টাটা বলে না ভুলো, টাটা বলো, টাটা টাটা। অন্ধকার সবই ভূতের মতো জ্বলছে, টাটা।